أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমান থেকে প্রশ্ন করেছেন আব্দুল্লাহ কাইয়ুম ভাই, আপনার প্রশ্নটা ছিল যে যারা সহি আকীদা গ্রহণ করছে, সালাফি মানহাজ গ্রহণ করতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হচ্ছে, তাদের পারিবারিক বা নিকটস্থ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে বাধা আসতেছে যে এই কোন মুসিবতে পড়লাম, সবাই আমাদের ত্যাগ করতেছে। প্রিয় ভাই শুনুন একটি কথা, আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কাহিনী জানেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী জানেন, তারপর ইয়াসরিব পরিবারের আম্মার বিন ইয়াসিরের কাহিনী জানেন, এমনকি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজের কথা জানেন। তিনি কী বলছিলেন মক্কার লোকদের, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব মণ্ডলী, হে মক্কার মুশরিকরা, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার ভাইয়েরা, তোমরা বলো সত্যিকার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনদাতা নাই। এটা বললে মেনে কি হবে, তোমরা সফল কাম হবে। এই বাক্য প্রচার করতে গিয়ে তার উপর কি জুলুমি না হলো, আবু জাহল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করলেন, তার বাসীদের ঘটনা আপনারা জানেন, এমনকি তার পরিবারের তার পিতার বংশের লোকেরা তাকে সম্পর্কে ছিন্ন করল। আমার ইবনে ইয়াসিরের কাহিনী জানেন, তাদের প্রতি কি অমানবিক আচরণ করা হয়েছিল, আম্মারকে যখন পানির মধ্যে মাথা ডুবিয়ে রাখা হয়েছিল, পানে মাথা ওঠানোর পরে তাকে বলা হয়েছিল তুমি কি বলো ইমান এনেছো না ছেড়েছো, তখন সে বলল যে আমি ইমান ছেড়ে দিয়েছি। তিনি দৌড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চলে আসলেন, হে আল্লাহর রাসূল এটা আমি বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হলো যে যারা ইমান আনে এবং তাদেরকে কুফরি করতে বাধ্য করে যে এই সকল ব্যক্তিদের কোনো ভয় নাই, এদের কোনো দোষ নেই, অন্যায় নেই, তাদের চাপ প্রয়োগ করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মাও মারধর করতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কঠিন কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ রহমতের ছায়া প্রদান করা হবে। সাতজনের মধ্যে একজন হল রাজুলান তাহাবান ফিল্লাহি ইসতামা আলাইহা তাফাররাকা আলাইহি, এমন দু ব্যক্তি যারা পরস্পর আল্লাহর জন্য ভালোবাসে একত্রিত হয় এবং সম্পর্ক ছিন্ন করে। সহি আকীদা গ্রহণ করার কারণে যদি পারিবারিকভাবে বন্ধুবান্ধবের কাছ থেকে আত্মীয়স্বজনের কাছে বাধা আসে, সম্পর্ক ছিন্ন করে, আপনাকে বা তাকে ওই মর্যাদা দেওয়া হবে যেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে হাদিস আমি পাঠ করলাম। কাজেই আপনার ওই সকল সহি আকীদার ভাইদেরকে বলুন তারা যেন সবর করে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসবির, ফা ইন্নাল্লাহ লা ইউযিউ শাবত আজরুল মুহসিনি হবে হয়তো এরকম যে তোমরা ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ সৎকর্মশীলদের শ্রমফল নষ্ট করেন না। আশা করি আপনি আপনার ভাইদেরকে বোঝাবেন তারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে এবং আল্লাহর জন্য সম্পর্কে ছিন্ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।